হাই ভিউয়ার্স, কেমন আছেন? অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট অ্যাপের মনিটরিং অপশন নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আপনি অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস পাবেন। এখান থেকে মনিটরিং এই অপশনটিতে ক্লিক করবেন। যদি অবশ্য আপনার মনিটরিং অপশনটির ইন্টারফেস এরকম ইন্টারফেস যদি পেয়ে যান ওপেন করার সাথে সাথে, তাহলে আর আপনাকে এই অপশনটিতে ক্লিক করতে হবে না। তো ভিউয়ার্স, এই মনিটরিং অপশনে যেগুলো আছে সেগুলো হলো এখানে সিপিইউ, র্যাম এর পার্সেন্টেজ এখানে শো করবে, ব্যাটারি পার্সেন্টেজ, টেম্পারেচার এবং ভোল্টেজ, এরপর র্যাম, ইন্টারনাল স্টোরেজ, এসডি কার্ড, এগুলো এখান থেকে দেখে নিতে পারবেন। তো এরপর যে অপশনগুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রথমেই যেটি আছে ক্লিয়ার ক্যাশেস, তো এখান থেকে আপনি ডাটা ক্লিয়ার করতে পারবেন। এখানে ক্লিয়ার ক্যাশেসে ক্লিক করবেন এবং ক্লিক করার পর একটু আপলোডিংয়ের জন্য সময় নেবে। এরপর আপনি ক্লিয়ার করতে হলে ক্লিয়ার অল এই অপশনটিতে ক্লিক করবেন, তাহলে এটি ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আছে সিস্টেম ক্লিয়ার, এখানে আপনি সিস্টেম ক্লিয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে টিক মার্ক দিয়ে দেবেন যেগুলো ক্লিয়ার করতে চান। টিক মার্ক দিয়ে দিলে সেটি এরপরে ক্লিন এই অপশনটিতে ক্লিক করবেন, তাহলে ক্লিন হয়ে যাবে। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হলো ব্যাস আনইনস্টল, এখান থেকে আপনি একসাথে অনেকগুলো অ্যাপ আনইনস্টল করতে পারবেন এখানে টিক মার্ক দিয়ে এভাবে। এরপরে যে অপশনটি সেটি হলো ব্যাস ইনস্টল, এটি থেকে আপনি অনেকগুলো অ্যাপ একসাথে এভাবে টিক মার্ক করে ইনস্টল করতে পারবেন। তো ভিউয়ার্স, এরপরে যে অপশনটি রয়েছে সেটি হলো ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এটি থেকে আপনি যে কোনো অ্যাপ ব্যাকআপ নিতে পারবেন এবং অ্যাপ টু এসডি, এখান থেকে আপনি অ্যাপ এসডি কার্ডে ইউজ করতে পারবেন। কিভাবে আপনি অ্যাপ এসডি কার্ডে ইউজ করবেন সেটির একটি পূর্ণাঙ্গ ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনি প্রয়োজন হলে সেটি দেখে নিতে পারেন। অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট অ্যাপ প্লে লিস্টে সেটি পেয়ে যাবেন। এরপরে যে অপশনগুলো রয়েছে সেগুলোর মধ্যে স্টার্টআপ ম্যানেজার এবং ব্যাটারি ইউজ, এখান থেকে আপনি ব্যাটারি ইউজ এটি দেখতে পারবেন, এখান থেকে ফাইল ম্যানেজার এটি দেখতে পারবেন, এখান থেকে সিস্টেম ইনফো, আপনার ফোনের যে সকল ইনফরমেশন রয়েছে, ভার্সন, র্যাম রম, এগুলো দেখতে পাবেন। তো স্টার্টআপ ম্যানেজারে এখানে আপনি ক্লিক করলে আপনার যে অ্যাপগুলো রয়েছে সেগুলো টিক মার্ক করে এই অপশনটিতে রাখতে পারবেন। এরপরে পারমিশন, এখান থেকে আপনি পারমিশন অপশনটিতে ক্লিক করলে অ্যাপগুলো শো করবে এবং এখান থেকে আপনি আনইনস্টল করতে পারবেন এবং অ্যাপ ওপেন করতে পারবেন এবং ডিটেলস, অ্যাপের ডিটেলস দেখতে পারবেন। এরপরে যে অপশনটি রয়েছে সিঙ্ক অপশন, এখান থেকে আপনি সিঙ্ক অপশনটি ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট অ্যাপের মনিটরিং অপশনের অপশনগুলো। তো ভিউয়ার্স, ভিডিও যদি ভালো লাগে লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তী ভিডিওতে।